বাংলাদেশ কান্ডালাম মাহমুদুল্লাহ পান্দুয়ার হাই লিটনকে সাথে নিয়ে হাসারাঙ্গার বলে পরপর তিনটি ছক্কা মেরে ম্যাচটিকে দ্রুতই শেষ করতে চাচ্ছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু তার এবং লিটনের আউটের পরই সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসতেই ম্যাচটা হারতে বসেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব যেখানে ব্যাটিংয়ে সেখানে কোনোরকম উইকেট না হারিয়ে 36 বলে 26 রান করাটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু সেখানে সাকিবের মতো একজন অলরাউন্ডার খেললেন 14 বলে 8 রানের ইনিংস। সাকিবের আউটের পরপরই রীতিমতো উইকেট পড়তে থাকে বাংলাদেশের। যদি শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ টিকে না থাকতেন তাহলে যে কি হতো আল্লাহ জানে। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ আজকেও সাইলেন্ট কিলারের মতো কাজ করেছেন। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি দেখছিলেন লাথিস মালিঙ্গা এবং তিনি ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসাও করেন এক ভিডিও বার্তায়। ম্যাচ শেষে লাইভে এসে তিনি বলেন, বাংলাদেশ দারুণ বোলিং করেছে, তবে ব্যাটিংয়ে তারা শেষ দিকে ঘাবড়ে গিয়েছিল। দাসুন সানাকার বলে মাহমুদুল্লাহর ওই ছয়টি ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এই বয়সেও বাংলাদেশকে দারুণভাবে সামলে নিচ্ছেন তিনি, আমি তার ব্যাটিংয়ের প্রশংসা করি। মাহমুদুল্লাহ রিয়াদকে বাহবা দিতেও ভুলেননি বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।